গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক। রিভানকে স্কুলে ড্রপ করে আমি আর সোহেল দুজনেই চলে এসেছি এখন মার্কেট। বাজারের কিছু বুঝি না বুঝি মার্কেটে আসতে আমাকে খুব ভালো লাগে। এটা আমাদের একেবারে বাড়ির কাছেই, সবসময় সুযোগ হয় না আসার। আজকে যখন সুযোগ হলো আমি আর সোহেল চলে এসেছি আর এখান থেকে এই ফিশটা নিলাম যেটা দাদা এখন কাট করছে। ফিশ নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আলু আর পেঁয়াজ অল্প করে নেওয়ার জন্য। এখানে সবজিগুলো এতটাই ফ্রেশ ছিল তো এখান থেকে কিছু অল্প স্বল্প সবজিও নিয়ে নিয়েছি। যে বাজারগুলো নিয়ে এলাম ওগুলো এখন এখানে খুলে রাখছি, কারণ দোকানে ওরা জল দিয়ে রাখে তো জলগুলো না শোকানো অবধি এগুলো তো ফ্রিজে করা যায় না। আর এই টমেটোগুলো আমি ওয়াশ করেই ফ্রিজে করব। আর এখানে রিভানের জন্য নিয়েছি এরকম কর্ন ছাড়ানো, রিভান কর্ন খেতে খুব পছন্দ করে। আর এঁচোড় নিয়েছি, এঁচোড় চিংড়ি মাছ দিয়ে এঁচোড় বানাবো বলে। আর এখানে নিয়েছি এটা হচ্ছে কড়াইশুঁটির শাক, এটা খেতে খুবই টেস্টি হয়। তো ছোটোবেলায় যখন মামা বাড়িতে চাষ হতো তো তখন এই শাকটা খেয়েছিলাম, তারপরে অনেক দিন হয়ে গেছে শাকটার টেস্ট ভুলেই গেছি। তো মার্কেটে যখন দেখলাম নিয়েই নিলাম এটা। এটাকে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার সাথে ভাজা করলে খুব টেস্টি লাগে খেতে। আর নিয়েছি ব্রকলি, এটা দেখতে এতটাই ফ্রেশ লাগছিল যে না নিয়ে পারলামই না। আর নিয়ে এসেছি প্লাম ক্যান্ডি, রিভানকে আমি সুগার দিই না প্লাম ক্যান্ডি দিই, ওর জন্য এখন লেমনেড বানাতে হবে। তো ও এখন স্কুল থেকে আসার পরে লেমনেড খাচ্ছে, তো বলছে যে মাম্মা সামার পড়ে যাচ্ছে আমাকে তুমি ডেইলি লেমনেড দেবে। তো ওর জন্য এখানে প্লাম ক্যান্ডিগুলো যেহেতু একটু বড় বড় হয় তো আমি এখানে জলে ভিজিয়ে রাখছি, তো ও আসার পর ও নিজে থেকে এটা বানাতে পছন্দ করে। আজকে ভেবেছি ওর লেমনেড বানানোটা রেকর্ড করে রাখবো, তো এখানে এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর সোহেল ওকে স্কুল থেকে নিয়ে আসতে গেছে এখন। হাতে ওটা কি? হ্যাঁ আমার মনে হচ্ছে তো কিছু একটা। আমি হেল্প করছি, আমি হেল্প করছি। জোর লাগাচ্ছি আমি, জোর লাগাতে হয় না, জোর লাগাচ্ছে। রিভার এখানে নিজের লেমনেড নিজেই রেডি করছে, গুড বয়। বিস্কিট এগুলো আমি কাল ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আজকে দিয়ে চলে গেছে। আর এটা আর সাথেই সুগারটা, এই দুটো আমি এক টাকাতে পেয়েছি। ফ্লিপকার্টে অর্ডার করলে এরকম এক টাকাতে কিছু না কিছু পেয়েই থাকি, সবসময় কিছু না কিছু এক টাকাতে দিতেই থাকে। এখন রিভানের জন্য মিল্ক বয়েল করব আর আমাদের জন্য বানাবো ইভিনিং টি। আজকে দুপুরে চিমনি ক্লিন করতে এসেছিলো, তো এই দেখো এখানে চিমনিটা বেশ সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে। নর্মালি রেগুলার যে চিমনি ক্লিন হয় সেটা আমি উইকলি করেই থাকি, কিন্তু ইয়ারলি 2-3 বার কোম্পানি থেকে করাটাই বেটার আমার মনে হয়।
মিল্ক বয়েল করে নেওয়ার পর আমি অলওয়েজ এরকম একটা নেট দিয়ে চাপা দিয়ে দিই। ইভিনিং টি এর সাথে সাথে এখন রিভানের ডিমান্ডে বানানো হচ্ছে হোয়াইট কর্ন পাস্তা। চা খাওয়া কমপ্লিট আমাদের, আর এখন বসেছি এই গ্রসারিগুলোকে গুছিয়ে রাখার জন্যে। তো আমি ফার্স্টেই ড্রয়ারটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি, পরে যাতে এগুলোকে খুঁজে পেতে আমার সুবিধে হয়। খালি ক্যামেরা লাগাবো তোমার বার্থডেতে, এবারে আমি আমার ঘরে খালি ক্যামেরা লাগাবো চারিদিকে, কোনো অসুবিধা হবে না, করতে হবে না। তো তোমার করতে থাকবো, সব ক্যামেরা চেক করবে কোন অ্যাঙ্গেল থেকে কোনটা নিতে হবে, ফুটফাট করে নেবে, বানিয়ে দেবে। সোহেলের কথাটা আমি মিউট করলাম না, রেখেই দিলাম, কারণ যদি আমি আমার বার্থডেতে ভুলেও যাই তো এই ক্লিপটা আমাকে মনে করিয়ে দেবে যে এরকম কিছু একটা সোহেল প্রমিস করেছিল। আমিও যদি ভুলে যাই তো তোমাদেরকে বলা রইল, প্লিজ তোমরা কেউ আমাকে মনে করিয়ে দিও এটা। তো ড্রয়ার যখন আমি পরিষ্কারই করছিলাম, ভাবলাম সব কটাই পরিষ্কার করে নিই। এটা হচ্ছে আমার মাইক্রোওভেনের নিচের ড্রয়ারটা, যেখানে আমি সমস্ত কাট করা জিনিসগুলোকে ক্লিপ দিয়ে আটকে এভাবে রেখে থাকি। এটা হচ্ছে আমার পাপড়ের বক্স, এটাতে সমস্ত ধরনের পাপড় রাখা থাকে এভাবে, আর এটাও আমার ওই ড্রয়ারটাতেই রাখা থাকে একেবারে হাতের কাছে। আর এটা হচ্ছে রিভানের রুটি বানানোর জিনিস, এটাতে রিভান রুটি বানাই, কারণ আমি যখন রুটি বানাই ও আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, সেজন্য ওকে এরকম একটা দিয়েছি। ও আমার সাথে দাঁড়িয়ে ছোট ছোট বলে এটাতে রুটি বানাই। চলো, পাপার এখানে নিউ ফোন এসেছে রিভান, পাপার ভ্যালেন্টাইন্স ডে গিফট। Oneplus store. আজকে এটা লঞ্চ করেছে। Oneplus 11 এটা। 11 এটা। না স্টোরে আজকেই পাওয়া যাবে। তাও প্রিবুক করলে পাওয়া যাবে, আজকে গেলে আজকে পাবে না। সোহেল আগের ওয়ানপ্লাসটাকে এক্সচেঞ্জ করে ওয়ানপ্লাস 11 নিয়েছে, আর এই দাদা এসেছেন একটা ফোনটাকে পৌঁছে দিতে।
এখন ঘড়িতে পুরো 9টা আর আমি চলে এসেছি ডিনার বানাতে। আজকে ডিনারে রয়েছে রুটি আর সাথে এগ ভুজি। ভুজি বানানোর জন্য আমি এখানে একটা গোটা পেঁয়াজ, গোটা টমেটো, একটা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। তারপর গরম তেলে ফ্রাই করে সমস্ত ধরনের গুঁড়ো মশলা অ্যাড করেছি। এরপর এটাকে আরেকটু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এটাতে ডিম অ্যাড করব। এগ ভুজি বানানোটা খুবই ইজি, হাতে একেবারে সময় না থাকলে এরকম ধরনের জিনিস বানানো যেতেই পারে আর খেতেও টেস্টি হয়। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে, সবাইকে গুড নাইট, টাটা।